আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম এই দুজনের যে কোনো একজনকে হেদায়েত দাও, বেদাত ছেড়ে সুন্নত আমল করছেন, শিরক ছেড়ে তৌহিদের উপর আমল করছেন, এটা কি আপনার জন্য গৌরবের বিষয় নয়? এত দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করেন নাই, তার একটা বদদোয়াই তো যথেষ্ট ছিল, তাই না? হাড্ডির উপর থেকে যত গোস্ত, শিরার উপর থেকে যত গোস্ত চর্বি সবগুলো ওই চিরুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া হলো আর বলা হলো দিন ত্যাগ করো, দিন ত্যাগ করো। অমায়াসুদ্দু দালেক আন দিনহি, এরপরও তাদেরকে তাদের দিন থেকে বিরত রাখতে পারেনি। আহলে হাদিস হওয়ার আগে যদি মরে যেতাম জানি না আখেরাতে আমার কী অবস্থা ঘটত, এটা আমার জন্য সৌভাগ্য নয় কি? এই সৌভাগ্য লাভ করেছেন অথচ আপনি বলতে পারছেন না, এটা ভুল হবে। ইসলাম কবুল করার পরে কি মুসলমানরা কখনো বলতো যে আমরা মুসলমান হই নাই? জীবন গেলেও তারা ছাড়ত না, বেদাত ছেড়ে সুন্নত আমল করছেন, শিরক ছেড়ে তৌহিদের উপর আমল করছেন, এটা কি আপনার জন্য গৌরবের বিষয় নয়? আপনি পরিচিত দিবেন, পরিচিতি দিবেন পরিষ্কারভাবে। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। দ্বিতীয় পরিচয়, প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের দেখে চেনা যাবে, গোপন করা কিছু নাই। বাজারে গিয়ে সবজি কিনবেন, সবজি দেন, সবজি দেন, আপনার এই থলে খালি আসবে, কোনো সবজি বিক্রেতা আপনাকে সবজি দেবে না যতক্ষণ না আপনি বলবেন আমাকে পটল দেন বা আমাকে বেগুন দেন, বলতে হবে না? কিছু যদি পরিচয় না দেন আপনার থলিতে কোনো তরকারি আসবে? গোশতের দোকানে যাবেন, ভাই খাসির গোশত দেন অথবা গরুর গোশত দেন, একটা বলতে তো আপনাকে হবে। তো আপনি এইখানে খালি লুকাবেন আর সব জায়গায় বলবেন, তার মানেটা কোনটা? আপনি আহলে হাদিস স্পষ্টভাবে বলবেন, বাংলাদেশের আমরা আহলে হাদিস হিসাবে জন্মেছি, আহলে হাদিস এখন হচ্ছি, আহলে হাদিস হিসাবে মৃত্যুবরণ করব, অথবা এই নাম যদি কারো গা জ্বালা করে বুঝতে হবে আমাদেরটাই হক, তাদেরটা বাতিল। আল্লাহ রসুল কি সুন্দর জবাব দিয়েছেন, আপনারা সুন্দরভাবে জবাব দিবেন, কার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না, মার দেয় মার খাবেন, পাল্টা মার দিবেন না, আমরা সেই নবীর অনুসারী। এই সময় পাঁচজন নেতা মক্কার, তারা আল্লাহ নবীর বিরুদ্ধে যত চক্রান্তের নায়ক ছিল, এই পাঁচজন মূল নেতা আস বিন ওয়াইল আস-সাহমি, আসবাদ বিন আব্দুল মুত্তালিব আল আসাদি, আসবাদ বিন আব্দুল ইয়াগুস বিন মনি জোহরা, ওয়ালিদ বিন মুগিরা মখজুমি আর হারেস বিন তুলাতিলা খুজাই। আল্লাহ পাক এই পাঁচজনকেই একই সময়ে দুনিয়াতে উঠিয়ে নিছে, মারা লাগেনি, আল্লাহর পক্ষ থেকে মারা হয়ে গেছে। এইভাবে এত দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করেন নাই, তার একটা বদদোয়াই তো যথেষ্ট ছিল, তাই না? উনি বদদোয়াও করেন নাই, জিহাদ কিন্তু করছেন, আয়াত কিন্তু সেখানে নাজিল হচ্ছে। উদ্দেশ্য ছিল একটাই, জানে এই মানুষগুলো হেদায়েত পায়। এমনকি শেষে তিনি দোয়া করলেন না, হে আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম এই দুজনের যে কোনো একজনকে হেদায়েত দাও যার মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে। উনি দোয়া করলেন বৃহস্পতিবারের দিন, পরের দিন চলে এলো সকালবেলা ওমর ইবনে খাত্তাব উলঙ্গ তরবারে নিয়ে। সবাই ভাবলো ওমর বুঝি আল্লাহ রাসূলকে মারার জন্য আসছে, কিন্তু না, তিনি এসেই সবার সামনে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ইসলাম কবুল করলেন। তখন সবাই বললো হ্যাঁ, এটা তো আল্লাহ রসুলের দোয়ার ফসল, উনি কালকে দোয়া করেছিলেন এই দুজনের একজনকে তুমি আল্লাহ ইসলাম কবুল করার হেদায়ত দান করো। আল্লাহ টাক হে যাবু জেহেলকে আল্লাহ কবুল করার নেই, ওমরকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ রসুল কিন্তু মারের পথ নেন নেই, দোয়ার পথ গ্রহণ করেছিলেন, তাই না? আমরাও কি দোয়া করতে পারি না? আল্লাহ বাংলাদেশের এই তরুণ ছেলেদেরকে যারা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তুমি তাদেরকে তোমার পথে হেদায়ত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল কাবা গৃহের চত্বরে একদিন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ভাবছেন কি করে আমি আমার জাতিকে উদ্ধার করব, সব তো একবার কাফেরে ভরা। হঠাৎ সেখানে খাব্বাব ইবনুল আরাত, ষষ্ঠ মুসলমান কর্মকার,
লোহার যারা কুড়াল বানায়, দাবটি বানায়, ওদের কি বলা হয়? কুমার না কর্মকার কি বলেন? কামার। ধন্যবাদ। উনি ওই কাজ করেন। উনি যে এত নির্যাতিত হয়েছিলেন তা আপনারা সব খবর রাখেন। তাকে জ্বলন্ত লোহার উপরে চিৎকরি শোয়ে উপরে পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হতো, বলা হতো তুমি ইসলাম পরিত্যাগ করো তাহলে তোমাকে ছাড়া হবে। মনে মনে কল্পনা করুন, পিঠের নিচে গোস্ত চামড়া সব গলে আগুনের ওই উত্তাপ আস্তে 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 নিভে যেত। এই মানুষটা কষ্ট সহ্য করতে না পেরে একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির, কাবাগিরের চত্বরে তখন তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে, যে বলছে হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? কারণ তার বিশ্বাস আল্লাহ নবীর দোয়া করলে মক্কার লোক সব হেদায়েতি মুসলমান হয়ে যাবে। তাই কি হয় নাকি? তখন আল্লাহ নবী চাদর খুলে দিয়ে উঠে বসে গেছেন রাগে, এমন রাগে টকটকে লাল হয়ে গেছে। আপনারা তো ভাবেন আল্লাহ নবীদের রাগটা কিছু ছিল না, খালি দয়া করত নাকি? ভীষণ রাগী উঠছে, বলছেন কি বললেন কথাটা খালি শোনেন। কানার রাজুল ফিমান কাবলাকুম ইউগফারু লাহু বিল আরদ ফায়ুজালু ফিহি ফায়ুজা বিল মিনশার ফায়ুদা আলা রাসিহি ফায়ুশাক। হে খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বেকার ইমানদার লোকদের অবস্থা কি ছিল? তাদের জন্য মাটি গর্ত করা হয়েছিল, অতঃপর সেখানে ফেলে করাত নিয়ে আসা হয়েছিল। করাত এনে তার মাথার পরে রেখা রাখা হলো, তারপরে মাথা বুক সহ দুই ভাগে ভাগ করা হয়েছিল। দুই ভাগে ভাগ করা হলো, অমায় অসদ্দুহু দালেকা আন দীনহি, এরপরেও ওই ব্যক্তি দিন থেকে বিরত হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ায়ুমশাতু বিআসমাতিল বিআস আমশাতিল হাদিদ, লোহা চিরুনি দিয়ে গায়ের চামড়াগুলো টান দেওয়া হলো। মা দুন লাহমিহি মিন আজমিন আও আসাবিন, হাড্ডির উপর থেকে যত গোস্ত, শিরার উপর থেকে যত গোস্ত চর্বি সবগুলো ওই চিরুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া হলো, আর বলা হলো দিন ত্যাগ করো, দিন ত্যাগ করো। অমায় শুদ্ধ দালেকা আন দিনহি, এরপরও তাদেরকে তাদের দিন থেকে বিরত রাখতে পারেনি। মনে রেখো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসীরা রাকিবু মিন সানআ ইলা হাদরা মাউত, অবশ্যই আল্লাহ পাক তার এই দিনকে পূর্ণতা দান করবেন, এমন অবস্থা হবে যে সুদূর ইয়ামনের রাজধানী সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সওয়ারি একাকী যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। আবার যে বালা গানামিহি, অথবা তার শাকপাল হারিয়ে যাওয়ার ভয় সে করবে, কিন্তু কোনো মানুষকে সে ভয় করবে না। বলা কিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় ব্যস্ততা দেখাচ্ছ কেন এত অবস্থা? একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। এটা তিনি বলছেন মক্কি জীবনে। বখারী শরীফ 3612 নম্বর হাদিস পড়ে দেখবেন বাড়ি গিয়ে, অথবা সিরাত রসুল পড়ে দেখবেন, পাবেন এগুলো। এই রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়েও কিন্তু একই কথাই আমরা দেখতে পাচ্ছি। আদি বিন হাতেম বসে আছেন তার পাশে, প্রখ্যাত খ্রিস্টান দানবীর হাতেম তাই নাম, আপনারা সবাই জানেন। হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম, বাবার পরে তিনি ছিলেন নেতা। তার বোন সাফফানা মুসলমান হওয়ার পরে ভাইকে ইসলাম কবুল করানোর জন্য শুধু সিরিয়া থেকে ভাইকে নিয়ে আসলো মদিনায়, এবং বলা হলো তুমি যাও ইসলাম কবুল করো। গেলেন আল্লাহ রসুলের দরবারে, দেখেই বলছে ইত্রাহ আনকা হাদাল বাসান, তোমার গলায় যে স্বর্ণের কুরুষটা আছে ফেলে দাও, ওটা তো মূর্তি। আমরা সবাই এখন টাই পরি দেখেন না, এটা ক্রুশ মূর্তির অনুকরণ নাকি করা হয়? ক্রুশটা ফেলে দাও। ফেলে দিলেন, এরপর উনি কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল তখন সূরা তওবা 31 নম্বর আয়াতটি পড়ছিলেন, ইত্তাখাজু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ,